আসসালামু আলাইকুম, অল জব ডেসিশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সাজাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ গণিতের একটি পার্ট নিয়ে, পরিমিতির অঙ্ক পার্ট টু। ইতিমধ্যে পার্ট ওয়ান পরিমিতি বাছাই করা অঙ্ক নিয়ে পার্ট ওয়ান আমার এই চ্যানেল আপলোড করে দিয়েছি, আশা করছি দেখে নিয়েছেন। এবং বাছাই করা অঙ্ক নিয়ে আমি দ্বিতীয় পর্বটিও সাজাচ্ছি। আশা করছি পরিমিতির এই দুইটি পর্ব ফলো করলে আপনাদের পরিমিতির যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক থেকে দুটি অঙ্ক কমন থাকবে, কারণ আমি অঙ্কগুলো বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিগত 30 বছরে বারবার আসা অঙ্কগুলো সমন্বয়ে সুপার শর্টকাট অঙ্কগুলো দেখাচ্ছি, একদম চোখের পলক অঙ্কগুলো সমাধান করে দেখাচ্ছি। তো আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। পরিমিতির দ্বিতীয় পর্বের প্রথম অঙ্কটি হচ্ছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 30 মিটার, ভিতরের চারদিকে 1 মিটার চৌড়ে একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? এখানে পয়েন্টটা হচ্ছে যে ভিতরের চারদিকে 1 মিটার একটি রাস্তা আছে। তো আমরা এখানে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল আমরা সেইভাবে যাব না, সুপার শর্টকাটে আমরা অঙ্কটি দেখিয়ে দেবো। আমরা প্রথমে যেটা করতে হবে, এখানে আমার যে দুইটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আমি দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে নিব এবং আমি গুণাকারে দিব আমার এইখানে যা আছে, যত মিটার চৌড়া একটি রাস্তা আছে তার ডাবল। এখানে আমার 1 মিটার চৌড়া একটি রাস্তা আছে, তাহলে আমি 2 দিয়ে দিলাম তার ডাবল। এখানে আমি ভিতরের কথাটা যেটা বলেছি, যদি বলে যে ভিতরের চারদিকে আছে, তাহলে আমি এখানে ডাবল যেটা দিয়েছি এটা আমি মাইনাস করে দেব। এটা ক্যালকুলেশন করলে আমার অঙ্ক শেষ। আমি আবারও বলে দিচ্ছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে নিব, এখানে যত মিটার চৌড়া একটি রাস্তা আছে তার ডাবল দিয়ে গুণ করে দিব এবং এইখানে আমি যা লিখব তার উপরে স্কোয়ার করে দিব। এখানে আমি যেটা লিখব সেটা লিখে তার উপরে স্কোয়ার করে দিব, কিন্তু যেহেতু ভিতরের আছে তাই আমাকে এখানে মাইনাস করে দিতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমার অঙ্ক শেষ। এখন যদি আমি 30 আর 40 যোগ করি 70, 70কে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটা আমি রেখে দিলাম, 2কে স্কোয়ার করলে হচ্ছে আমার 4। এখানে আমার যা হবে আমি সেটাই স্কোয়ার করে দিব, মাইনাস হবে আমার, যেহেতু ভিতরের দিকে বলেছে বাইরের দিকে বললে প্লাস হবে, আমি পরের অঙ্কটি দেখাচ্ছি। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, 70 140 আমার 4 বিয়োগ অর্থাৎ 136 বর্গ মিটার, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, চোখের পলকে সমাধান। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা 2 নম্বর যে অঙ্কটি করবো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, বাহিরের চারদিকে 2 মিটার চৌড়া একটি রাস্তা আছে। এর আগে আমি পড়ছি ভেতরের চারদিকে 1 মিটার একটি চৌড়া, এটা হচ্ছে বাহিরের চারদিকে 2 মিটার চৌড়া একটি রাস্তা আছে। তাহলে আমি কী করবো, সেই একইভাবে সুপার শর্টকাটে করবো, আমি 50 আর 40 যোগ করে দিব, আমি গুণ করে দিব আমার চৌড়া যে রাস্তা আছে তার ডাবল, এটা হচ্ছে আমার 4, আমি গুণ করে দিব, এটা ডাবল আমি বলেছি যে চৌড়া রাস্তা আছে। এখন যেহেতু বাহিরের চারদিকে আছে তাহলে আমি এটা যোগ করে দিব এবং এখানে যেটা আসে তার উপরে স্কোয়ার করে দিব। আমি আগে দেখিয়েছি যে আমি এখানে যে পরিমাণ গুণ করব, এখানে যোগ বা বিয়োগ করব, তার সমপরিমাণ স্কোয়ার করে দিব। আমার অঙ্ক শেষ। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, এটা হবে আমার 90 90 গুণন 4, এটা হবে আমার 16। তাহলে এখন যদি আমি এটা গুণ করি, 0 4 9 36 অর্থাৎ 316 376, চোখের পলকের সমাধান, তাহলে আমার 376। খুবই সহজ এবং খুবই মজার। যেটা করতে হবে, গুণ করতে হবে আমার এখানে চৌড়া রাস্তা ডাবল, যে দুইটা মান দেওয়া আছে যোগ করতে হবে। এখন এইখানে আমার যেহেতু বাহিরের আছে যোগ করতে হবে আর ভিতরের থাকলে বিয়োগ করতে হবে, আমি আগের অঙ্কে দেখিয়ে দিয়েছি, এবং এইখানে যে মানটা হবে তার উপর স্কোয়ার হবে, সুপার শর্টকাটে। বুঝতে পেরেছেন আশা করছি। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা 3 নম্বর অঙ্কটি করবো, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 273 বর্গ মিটার, দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে মেজর ক্ষেত্রফল হতো 338 বর্গ মিটার, মেজর দৈর্ঘ্য প্রস্থ কত? আমরা এই ধরনের অঙ্কগুলো দেখলে জাস্ট সুপার একটা ট্রিক্স ইউজ করে আমরা অঙ্কগুলো করে ফেলবো, আমরা অপশন দেখে উত্তর বের করে ফেলবো। এখানে যেটা করতে হবে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 273 বর্গ মিটার, এখানে দৈর্ঘ্য 5 মিটার বেশি হলে মেজর ক্ষেত্রফল হতো এত মিটার, আমরা ওইগুলোতে যাব না। আমি সুপার শর্টকাটে অপশন টেস্ট করে আপনাদেরকে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আমার উত্তরে দেওয়া আছে। তাহলে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যদি আমি ক্ষেত্রফল 273 বর্গ মিটার যে অপশনটা দিয়ে পেয়ে যাব, সেটাই হচ্ছে আমার উত্তর। এখানে 5 মিটার বেশি, এখানে এত মিটার বেশি, আমার এগুলোতে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে আমার এখানে প্রথম অপশনে দেওয়া আছে 21 × 13, আমার 21 × 13 গুণ করলে হয় 273, তার মানে এটাই আমার উত্তর। তারপর আমি বাকি অপশনগুলো টেস্ট করে নিচ্ছি। আমি যদি 13 × 15 গুণ করি, তাহলে এটা আসবে আমার 195,
আমি যদি 10 ইনটু 150 কে গুণ করি এটা আসবে আমার 1500 এবং 12 ইনটু আমি 10 কে গুণ করলে এটা হবে আমার 120। চোখের পলকে উত্তর, অর্থাৎ যেহেতু একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 273 বর্গ সেন্টিমিটার হবে আমার বলা আছে, তাহলে আমার এটা ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই। আপনারা এই ধরনের অঙ্কগুলো এইভাবে জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যদি ক্ষেত্রফল 273 মিটার বা এই ধরনের মিলে যায় তাহলে এটাই হবে আমার উত্তর। চোখের পলকে উত্তর, তার মানে হচ্ছে 21 এবং 13, দৈর্ঘ্য 21 মিটার এবং 13 মিটার, প্রস্থ হচ্ছে আমার মেজের দৈর্ঘ্য এবং প্রস্থ। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে, সুপার শর্টকাটে। আমরা পরের অঙ্কটি করবো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। এই ধরনের অঙ্কগুলো আমরা সুপার শর্টকাটে করে ফেলবো। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং সমপরিমাণ দৈর্ঘ্য হ্রাস পায় তাহলে সবসময় এটা হ্রাস পাবে। এখানে ক্ষেত্রফল পরিবর্তন হবে কি, ক্ষেত্রফল এখানে হ্রাস পাবে, কখনো বৃদ্ধি পাবে না। যদি সমপরিমাণ বৃদ্ধি এবং হ্রাস পায় তাহলে এখানে হচ্ছে যে ক্ষেত্রফল কী পরিবর্তন হবে, অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পাবে। আমি আগেই বলে দিলাম যে যদি সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থ হ্রাস পায় তাহলে সবসময় ক্ষেত্রফল হ্রাস পাবে। তাহলে হ্রাস পাবে লিখে আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে 100 বিয়োগ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 10%, 10% বৃদ্ধি মানে হচ্ছে আমার এটা 110%, আর এটা 10% হ্রাস পেয়েছে মানে হচ্ছে আমার 90%। এখানে 10% বৃদ্ধি মানে 110 এবং হ্রাস পেয়েছে 10% মানে হচ্ছে 90। এখন আমি জাস্ট মানগুলো বসিয়ে দিব, এটা হচ্ছে আমার বৃদ্ধি ইনটু হ্রাস, আর এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দেব। এখন ক্যালকুলেশন করলে যা আসবে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমার এটা এটা কাটা, এটা এটা কাটা, আমি যদি 100 বিয়োগ 11কে গুণ করি এটা হচ্ছে 99, অর্থাৎ 1% হ্রাস। সুপার শর্টকাটে চোখের পলকে উত্তর, তাহলে কি হবে, আমি আগেই বলেছি যদি সমপরিমাণ বৃদ্ধি পায় এবং হ্রাস পায় তাহলে হ্রাস পাবে ক্ষেত্রফল, এবং সেটা 100 মাইনাস আমার এখানে 110% বৃদ্ধি পেয়েছে ইনটু 90, 10% হ্রাস পেয়েছে 90, এটাকে 100 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে আমার উত্তর, অর্থাৎ 1% হ্রাস পাবে ক্ষেত্রফল। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে, আমরা পরের যে অঙ্কটি করবো, একটি কামরার পরিসীমা 44 বর্গ ফুট, ক্ষেত্রফল 120 বর্গ ফুট হলে কামরার দৈর্ঘ্য প্রস্থ কত। আমরা একটু আগে একটা ট্রিক্স দেখিয়ে করেছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলেই যদি ক্ষেত্রফলের সমান হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এখন আমি যদি অপশনগুলো টেস্ট করি তাহলে হচ্ছে 30 × 14, আমার যে অপশনগুলো দেওয়া আছে আমি অপশনগুলো টেস্ট করে করার চেষ্টা করছি। তাহলে 30 × 14 গুণ করলে হবে আমার কত, এটা হবে আমার 420। এখন যদি 20 × 6 গুণ করি এটা হবে আমার 120, তার মানে এটা আমার উত্তর হতে পারে। আমি আবারও এগিয়ে যাচ্ছি, 12 × 10 গুণ করলে এটা হবে আমার 120। এখন দুইটাই আমার ক্ষেত্রফলের সমান হয়ে গেছে, আরেকটা হচ্ছে আমার 50 × 5 × 10 50, তার মানে এটা এবং এটা আমার উত্তর হবে না, এটা আমি নিশ্চিত। এখন আমার যেহেতু ক্ষেত্রফল 120, আমার দুইটা অপশন চলে এসেছে। এখন তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা টেস্ট করতে পারি সেটা হচ্ছে একটি কামরার পরিসীমা আমার দেওয়া আছে 244 ফুট, তার মানে কি আমরা পরিসীমা সমান কী জানি, পরিসমান সমান আমরা জানি, পরিসীমা সমান অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে আমার 44, আমি পরিসীমা 44 বসালাম, এই দুই এই পাশে নিয়ে আসলাম, এই পাশে থাকলো দৈর্ঘ্য এবং প্রস্থ। এখন যদি আমি এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে আমার 22, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ 22 হবে। এখন তাহলে আমরা অপশনটা আবার টেস্ট করি যে ক্ষেত্রফল হবে 120 এবং দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলে হবে 12, তার মানে তো এগুলো তো দৈর্ঘ্য এবং প্রস্থের মানই দেওয়া আছে। তাহলে 20 এবং 6 যোগ করলে 26, এটা আমার উত্তর হচ্ছে না। তাহলে আমার উত্তর হচ্ছে কোনটা, 10 এবং 12 যোগ করলে হচ্ছে 22, তার মানে এটা হচ্ছে আমার উত্তর। যা শেষ একটু সময় লাগছে, আপনারা এটা বারবার করলে আপনারা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবেন। তাহলে দুইটা অপশন আসলে আমরা কী হলো, আমি পরিসীমা দিয়ে টেস্ট করলাম, এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ করলে 22 হবে এবং গুণ করলে ক্ষেত্রফল 120 হবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি পরের অঙ্কে, আমরা পরের যে অঙ্কটি করবো, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, এক বাহুর দৈর্ঘ্য কত গজ। এখানে এক বাহুর দৈর্ঘ্য কত গজ চেয়েছে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে জেনে নিতে হবে যে এক একর সমান হচ্ছে
এক একর সমান, এক একর সমান হচ্ছে 4840 গজ। আমার এক একর সমান হচ্ছে 4840 গজ। তাহলে এখানে বলেছে ক্ষেত্রফল 10 একর, তাহলে 10 একর সমান কি হবে, এটা আমার গুণ হয়ে যাবে 4840 × 10, এখানে 48400, জাস্ট 100 বেশি হয়ে যাবে 48400। এখন কি বলেছে, ক্ষেত্রফল 10 একর, তাহলে ক্ষেত্রফল 10 একর সমান হচ্ছে, আমরা আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে, আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই মানগুলো বের করার আগে, যেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে স্কোয়ার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান স্কোয়ার, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, আমি 10 একরের মান পেয়েছি। এখন যদি আমি এটা বসিয়ে দেই, স্কোয়ার সমান সমান আমার 48400, তাহলে এটা কী হচ্ছে স্কোয়ার, এটাকে যদি আমি রোড ওভার করে দেই 48400 রোড ওভার করে দিলে আমার এ সমান সমান আসবে, সুতরাং আমার এ সমান সমান আসবে 220। এটা হচ্ছে আমার এক বাহুর দৈর্ঘ্য কত গজ, এটা এক বাহুর দৈর্ঘ্য হবে 220 গজ, আমার এক বাহুর সমান আসবে 220 গজ। আশা করছি বুঝতে পেরেছেন, জাস্ট একটু ক্যালকুলেশন করে নিতে হবে, এক একর এটা 10 একর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ার সমান সমান আমি জাস্ট এখন মান বসিয়ে জাস্ট এটা রোড ওভার করে অঙ্কটা চোখের পলকে করে ফেললাম। আশা করছি বুঝতে পেরেছেন, চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের যে অঙ্কটি করবো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গফুট, এক বাহু হতে 2 গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার ক্ষেত্রফল কত হবে, এখানে হচ্ছে তার ক্ষেত্রফল কত হবে। এখন আমার আমাকে যেটা করতে হবে, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, জাস্ট এর আগের অঙ্কেও দেখিয়েছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে আমার স্কোয়ার। এখন এখানে কি করেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 দেওয়া আছে, তাহলে স্কোয়ার সমান সমান হচ্ছে 400, আমি এটা ক্যালকুলেশন করে নেই। এখন তাহলে স্কোয়ার সমান সমান হচ্ছে 400, এটাকে যদি আমি রোট করে দেই, 400কে রোট করে দিলে এটা আমার এ সমান সমান আসবে হচ্ছে 20। এখন আমাকে কি বলেছে যে এক বাহু হতে 2 গজ কমিয়ে দিলে, এখানে 2 গজ কমাতে বলেছে, তাহলে আমাকে যেটা করতে হবে একটু গজের ক্যালকুলেশন করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা জানি 1 গজ সমান হচ্ছে 3 ফুট, তাহলে এখানে 2 গজ কমাতে হবে, তাহলে 2 গজ সমান হবে 2 × 3 অর্থাৎ 6 ফুট। এটা হচ্ছে 6 ফুট, 2 গজ কমাতে হবে। তাহলে এক বাহু হতে 2 গজ কমিয়ে দিলে, তাহলে আমার বাহুর মান পেয়েছি কত আমি 20, তাহলে এক বাহু হতে 2 গজ কমিয়ে দিলে, তাহলে আমি এখানে এটা কমিয়ে দেই, তাহলে এখানে আমার কমাতে হবে এক বাহু হতে 2 গজ কমিয়ে দিলে, অর্থাৎ 20 থেকে যদি 6 ফুট কমিয়ে দেই তাহলে হবে আমার 14 ফুট, এটা হচ্ছে আমার 14 ফুট। এখন বলেছে তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল কত, আমরা ক্ষেত্রফল সমান কি জানি, ক্ষেত্র যে আঁকবে তার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান আমরা কি জানি স্কোয়ার, তাহলে আমার এখানে এখন পরিবর্তিত হয়ে কত এসেছে 14, তাহলে 14 উপরে স্কোয়ার এটা কত 196, 14কে স্কোয়ার করলে কত আসবে 196, তার মানে 2 গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র আঁকবে তার ক্ষেত্রফল হবে 196। জাস্ট রিলেশনটা ধরে ধরে অঙ্কটা করে যেতে হবে, এখানে বলছে 2 গজ কমাতে হবে এক বাহু থেকে, আমি এক বাহু থেকে 2 গজ কমিয়ে দেওয়া 14 ফুট, তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হচ্ছে স্কোয়ার, আমি প্রথমে লিখে নিয়েছি। এখন মানটা বসিয়ে দিলে কমার পরে যে ক্ষেত্রফলটা আসবে, মানে কমার পরে যে বর্গক্ষেত্র আঁকবে তার ক্ষেত্রফল কত, তাহলে স্কোয়ার করে দিলে আমার অ্যান্সার চলে আসছে, এটা হচ্ছে আমার 196। আশা করছি বুঝতে পেরেছেন, চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা এখন যে অঙ্কটি করবো, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 ও 7 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। এই অঙ্কগুলো করার জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট একটি সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
জাস্ট এই একটি সূত্র ফলো করলে আমার অঙ্কটি হয়ে যাবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ এ প্লাস বি ইনটু এইচ। তাহলে এখন আমি জাস্ট এখানে আমার মানটা বসিয়ে দিব, মানটা বসিয়ে দিলে কি হবে, এটা হচ্ছে আমার হাফ। আমি দুই বাহু পেয়েছি, সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য হচ্ছে 3 এবং 7 যোগ ইনটু হচ্ছে যে মধ্যবর্তী বাহুদের দূরত্ব কত, তার মানে এটাই হচ্ছে আমার মধ্যবর্তী বাহুদের দূরত্ব। এইচ হচ্ছে কি, মধ্যবর্তী বাহুদ্বয়ের দূরত্ব। আমাকে এর মানই বের করতে হবে, মধ্যবর্তী বাহুদ্বয়ের দূরত্ব। তাহলে এখন আমাকে এটা কি করতে হবে, আমি যদি এটা ক্যালকুলেশন করি, ওইখানে আরেকটা ব্যাপার দেওয়া আছে যে কত একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার, তাহলে এখন ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, এই সূত্রটাতে আমি মান বসিয়ে দিলাম এবং একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 20 সেন্টিমিটার। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে আমার হাফ ইনটু 10 ইনটু এইচ ইনটু 20। এখন যদি আমি এইচটা এই পাশে রেখে দেই এবং এটা দিয়ে এটাকে কাটি, এটা হচ্ছে 5, আমার উপরে 20, আমি এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা চলে যাবে নিচে। এখন তাহলে আমার এইচ ইকুয়াল টু আসবে 4, আমি যদি 5 দিয়ে 20কে কাটি, এটা হচ্ছে 4। অর্থাৎ সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, দূরত্ব হবে 4। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট আমি সূত্রটার ভিতরে মানগুলো বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এবং এখানে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমি মানগুলো বসিয়ে জাস্ট এটা ক্যালকুলেশন করলাম এবং চেয়েছে মধ্যবর্তী বাহুদের দূরত্ব। আমার মধ্যবর্তী বাহুদের দূরত্ব হচ্ছে এইচ, তার মানে এটাই আমাকে বের করতে হবে, অর্থাৎ সমান্তরাল মধ্যবর্তী বাহুদের দূরত্ব হচ্ছে 4 মিটার। জাস্ট একটু নিয়ম ফলো করলে অঙ্কগুলো চোখের পলকে করে ফেলতে পারবেন। চলে যাচ্ছি পরের অঙ্কে। আমরা পরের অঙ্কটি দেখব, একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার হলে ব্যালনের ভূমির ব্যাসার্ধ কত সেন্টিমিটার। এই অঙ্কটা বের করার জন্য আমাকে যেটা জানতে হবে, ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল সমান কত এবং ব্যালনের বক্রতলের আয়তন সমান কি হয়। তাহলে আমাকে যেটা করতে হবে যে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে 2πRh, অর্থাৎ এটা হচ্ছে আমার 100 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার মনে রাখতে হবে যে ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2πRh ইকুয়াল টু 100 বর্গ সেন্টিমিটার। তাহলে ব্যালনের বক্রতলের আমার আয়তন হচ্ছে πr²h, এটা হচ্ছে আমার 150 বর্গ সেন্টিমিটার। এখন আমাকে এখানে বের করতে হবে ব্যাসার্ধ কত, এটা πr²h 150 বর্গ সেন্টিমিটার। এখন ব্যাসার্ধ বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ব্যাসার্ধ ইকুয়াল টু হবে আমার আয়তন বাই ক্ষেত্রফল। এখন আমাকে যেটা করতে হবে, আয়তন বাই ক্ষেত্রফল করে আমাকে যেটা করতে হবে, মানটা বসিয়ে দিতে হবে। আয়তন সমান সমান আমরা জানি πr²h, আমার ক্ষেত্রফল হচ্ছে 2πr h ইকুয়াল টু, তাহলে আমার এটা সমান কত, এটা হচ্ছে আমার 150, এটা হচ্ছে আমার 100। এখন জাস্ট আমি যদি এটা ক্যালকুলেশন করি, এটা কাটাকাটি করলে আমার উপরে থাকবে পাই আর নিচে থাকবে আমার 2, কারণ এটা হচ্ছে যে πr h কাটা যাবে না, r স্কোয়ার আছে, আমার r থাকবে আর নিচে থাকবে 2, তাহলে এটা হচ্ছে আমার 150। এখন যদি আমি এটা হচ্ছে আমার 150, এখন যদি আমি আর এ গুণ করি, তাহলে হচ্ছে 100 r = 300, তাহলে r ইকুয়াল টু হচ্ছে আমার 300 100, কাটাকাটি করলে হচ্ছে আমার 3। অর্থাৎ ব্যালনের বক্রতলের ব্যাসার্ধ হচ্ছে 3। এখানে ব্যাসার্ধ বের করার জন্য আমাকে আয়তন বাই ক্ষেত্রফল করতে হবে। এখন আয়তন এবং ক্ষেত্রফলের আমি মান বসিয়ে দিব, তারপরে এটা ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে এখানে r² আছে r থাকবে বাই 2, ক্যালকুলেশন করলে হচ্ছে আমার 3। অর্থাৎ এখানে আমি খুব সহজেই বলতে পারি যে
ব্যাসার্ধ হচ্ছে আমার কত সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে আমার 3 সেন্টিমিটার। তো আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আমি বাছাই করা অঙ্ক নিয়ে ভিডিওগুলো সাজানোর চেষ্টা করেছি। এই ধরনের অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। তো আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। ধন্যবাদ।